সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে। আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে ত্রয়োদশ অধ্যায় ঘনজ্যামিতি। ত্রয়োদশ অধ্যায়ের তেরো অনুশীলনীর নয় নম্বর সমস্যাটা আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? তাহলে নয় নম্বর সমস্যাটা কি আছে একটু পড়ি। দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হলে, তিনটা মাত্রা আছে ঘনবস্তুর, ত্রিমাত্রিক বস্তু এটা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এর একটা দৈর্ঘ্য হবে, একটা প্রস্থ হবে, একটা উচ্চতা হবে। এখানে বলেছে মাত্রাগুলো। তাহলে মাত্রাগুলো কি 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। এই হলে পরে এর কর্ণের সমান ধার বিশিষ্ট, মানে ওই যে ঘনবস্তুটা আছে তার কর্ণ বের করতে হবে। সেই কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনক একটা নিতে হবে, সেই কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনক তার সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রশ্নটা, তাহলে আমরা এটা সমাধান করব। সমাধানের পূর্বে তোমরা একটা কাজ করে নাও, আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকন আছে সেটা ক্লিক করে নাও। ক্লিক করলে তোমরা পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর শেয়ার করো, কারণ তোমাদের বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমস্যাটা সমাধান করার প্রয়োজন হতে পারে। এখন তাহলে আমরা সমাধান করি, তাই না? দেখো কি আছে, ঘনবস্তুর মাত্রা দেওয়া আছে। আমরা ঘনবস্তুর মাত্রা বলো, দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, উচ্চতা বলো, আমরা এগুলো কী দ্বারা প্রকাশ করি? দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা এ দ্বারা, দৈর্ঘ্যকে প্রকাশ করি আমরা এ দ্বারা, প্রস্থকে প্রকাশ করি বি দ্বারা, উচ্চতাকে প্রকাশ করি সি দ্বারা। এই যে তিনটা প্রকাশ করি, এই প্রকাশগুলো, যেহেতু এখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলেনি, এখানে বলেছে কি মাত্রাগুলো, আমরা মাত্রাগুলোই লিখবো কিন্তু প্রকাশ করব এ, বি এবং সি দ্বারা, ঠিক আছে? তাহলে পরে আমরা লিখব কি, ঘনবস্তুটির মাত্রাগুলো যে লিখলাম, এখন কিন্তু এবিসি ব্যবহার করবো, তাই না? কথা যে এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সি ইকুয়াল টু কত, 3 সেন্টিমিটার। এই যে তিনটা মাত্রা আমরা লিখে ফেললাম আলাদা আলাদা। এখন বলতেছে যে এই যে ঘনবস্তু তার কর্ণের সমান ধার বিশিষ্ট, কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের কথা বলছে। ঘনকেরতে আমরা পরে আসি, যেহেতু এখানে বলছে কর্ণের সমান, কর্ণ কতটুকু তোমরা জানো? তাহলে আমাকে কী করতে হবে, এই ঘনবস্তুর, এই যে আয়তাকার ঘনবস্তু আছে, এই ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যটা আগে বের করে নিতে হবে। কর্ণের দৈর্ঘ্য বের করব, তার সূত্র আমাদের আছে, তাই না? সূত্রটা কি তোমাদের মনে আছে? আমরা লিখি, সূত্রটা লিখি, ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি এখানে একক লিখে দিতে পারি যে এইটা হলো আমাদের সূত্র। যখনই ঘনবস্তুর কর্ণ বের করবো এই সূত্র ব্যবহার করে আমরা করবো, আয়তাকার ঘনবস্তুর অবশ্যই। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তার রুট ওভার করতে হবে, বর্গমূল করতে হবে, ক্লিয়ার? এখন তুমি মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে এই মানটা বের হবে কী হবে, দেখো রুট ওভার দাও, রুট ওভার দিয়ে এর মান কত, 5, তার মধ্যে স্কোয়ার দিয়ে দাও, এই যে 5 আছে এর মান, প্লাস বি এর মান কত আছে, 4 আছে, 4-এর মধ্যে স্কোয়ার দিয়ে দাও, প্লাস সি, সি এর মান কত আছে, 3 আছে, 3-এর মধ্যে স্কোয়ার দিয়ে দাও। এখন আমরা সেন্টিমিটার লিখবো, এখন আর একক লিখবো না, কারণ আমি মানগুলো তো সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন এই যে এখানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আছে ছিল এখানে, তাহলে এখানে আমরা সেন্টিমিটার এখন লিখবো। এরপরে রুট ওভার দাও, এটা ভাঙিয়ে দাও, 5-এর স্কোয়ার করলে 25 প্লাস 4-এর স্কোয়ার করলে 16 প্লাস 3-এর স্কোয়ার করলে 9, এই সেন্টিমিটার। এটা যোগ করে দাও, এখন যোগ,
এই 5 6 11 আর 9 20 এর শূন্য হাতে হলো 2 2 2 4 আর কি 5 50 50 রুট ওভার 50 সেমি আমি এখন এটাকে রুট ওভার করে দিতে পারি রুট ওভার না করেও দিতে পারি আমরা কিন্তু ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য একটা পেয়ে গেলাম এটা রুট ওভার করলে পরে 7 পয়েন্ট সামথিং আসবে কারণ 7 7 49 হয় এই পয়েন্টের মধ্যে আমরা গেলাম না এখনই কারণ আমাদের কাজ এখনো বাকি আছে আমরা এইটাই লিখে রাখলাম যে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য এইটা ঠিক আছে যখন ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম এখানে বলেছে কি কর্ণের সমান মানে কি এই রুট ওভার 50 সেমি ধার বিশিষ্ট তাহলে কি লিখব কর্ণের সমান বাদ দাও এখন পড়তে হবে এইভাবে রুট ওভার 50 সেমি ধার বিশিষ্ট ঘনক রুট ওভার 50 সেমি ধার বিশিষ্ট ঘনক তাহলে আমি লিখতে পারি কি যে সুতরাং ঘনকের ধার আমরা একটা অক্ষর দিয়ে প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি যেহেতু এখানে এই ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর মাত্রার মধ্যে আমরা এ ব্যবহার করছি এখানে আমরা এ ওয়ান ব্যবহার করি এ ওয়ান ব্যবহার করলে কী হবে এই রুট ওভার 50ই থাকবে এখানে কারণ এটা তার চেঞ্জ হবে না তাই না কেন চেঞ্জ হবে না কারণ বলছে কর্ণের সমান ধার বিশিষ্ট যে ঘনকটা তুমি পাইবা সেই ঘনকের ধার হবে এই কর্ণের সমান একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা হয়েছে ঠিক আছে তাহলে পরে যেহেতু ঘনকের ধারিটা আমরা পেলাম এবার চাইছি কি ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আছে মনে আছে তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এরকম পেয়েছি 6a² 6 × ধারের মধ্যে বর্গ করলে পরেই আমাদের ঘনকের সমগ্র তল হয়ে যায় কেন কারণ ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে বর্গাকার ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে বর্গাকার এইটা এ এইটা এ এইটা এ এইটা এ চারটাই এ তাহলে এটা এ স্কোয়ার হবে ক্ষেত্রফল আর এটা একটা তলের ক্ষেত্রফল আমার একটা ঘনকের মধ্যে 6টা তল আছে 6টা তলে তাহলে 6a² কিন্তু এইখানে দেখো ওইখানে ঘনকের ধার এ ছিল এখানে ঘনকের ধার এ ওয়ান তাহলে আমার এখানে সূত্র ছিল 6a² এখানে কি হবে এখানে হবে 6a1² আমরা তখন কি লিখব সূত্র তাহলে ঘনকটির কি সমগ্র তলের তাই না সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a1² বর্গ একক যখনই ক্ষেত্রফল হবে তখন আমরা বর্গ দিয়ে এককটা লিখব আয়তন হলে ঘন দিয়ে লিখব আর বর্গ আয়তন না হলে শুধু একক লিখব যেরকম এখানে শুধু একক লিখছি এটা দৈর্ঘ্য ছিল বর্গ ছিল না ক্ষেত্রফল ছিল না আয়তনও ছিল না তাই না এখন এখানে ক্ষেত্রফল আছে আমরা বর্গ দিয়ে লিখেছি তাহলে এরপর লেখো 6 এখানে এ ওয়ানের মান এই যে এ ওয়ানের মান হচ্ছে রুট ওভার 50 তাহলে এখানে আমি রুট ওভার 50টা এখানে লিখে দেব তারপরে এর মধ্যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেব তাহলে এটা কি হবে বর্গ এখন কি একক লিখবো না বর্গ সেন্টিমিটার লিখবো যে এর মান তো সেন্টিমিটার তাহলে এখন লিখবো বর্গ সেন্টিমিটার এই যে বর্গ সেন্টিমিটার হয়ে গেল তাই না এখন তুমি রুট ওভারটা ভাঙিয়ে দাও এই যে শুরুতে কিন্তু আমি কি করেছি এই রুট ওভারটা ভাঙ্গাইনি কেন ভাঙ্গাইনি এই যে ক্ষেত্রফলে স্কোয়ার আছে এই স্কোয়ার এবং রুট ওভার তো উঠে যাবে যখন স্কোয়ার রুট ওভার উঠে যাবে এখানে হবে 50 তাই না স্কোয়ার এবং রুট ওভার উঠে গেলে শুধু 50 রয়ে গেল তারপরে বর্গ সেন্টিমিটার তো এখানে আছেই সেটা থাকবে এরপরে 6 এবং 50 গুণ করে দাও 6 এবং 50 গুণ করলে 5 6 30 আর এই যে শূন্য এই 300 হয়ে গেল বর্গ সেন্টিমিটার দেখো আমাদের এই যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার হয়ে গেছে এবং এখানে চেয়েছিল কি যে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো পেয়ে গেছি না তাহলে এইটাই শেষ হয়ে গেল তোমরা তুলে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো আর এই যে আমার যে ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখলা এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ